আগেই বলে রাখি, যেহেতু আমাকে এইটা সরকারি স্কুল না, তাই অ্যাসাইনমেন্টের কোয়েশ্চেন নেওয়ার জন্যে প্রত্যেকে 100 টাকা করে দিতে হবে। সোমান 100 টাকা বাইর কর। আমি কিন্তু বৃত্তি পাওয়া ছাত্র। আচ্ছা, তুই যেহেতু বৃত্তি পাওয়া ছাত্র, তুই 150, সবাই 100। আমার প্রশ্ন আব্দুল সুবহান 100 আমার নাম লেখবেন না, 100 টাকা দিছি। ও, তোর নাম আমি লেখিছি, যা। আমি দেখবো স্যার, আপনি আমার নাম লেখেন। হ্যাঁ কালু, তোরে আমি ভালো জানতাম, তুই কি করলি এই যে স্যারের মনে দাগ কাটিয়ে দিলি। তোর নাম আমি লেখবো, আমি লিখতে বাধ্য হচ্ছি, কিন্তু তোর নামটা আমি লাল কালি দিয়ে লেখবো, কারণ আমার তো মনে রাখতে হবে যে তুই আজকে স্যারের সাথে কি ব্যবহারটা করলি। আমার পরীক্ষার সময় মনে করা লাগবে না কালু আমার কি ব্যবহারটা কর। এই তোরা সবাই শোন, তোরা অ্যাসাইনমেন্ট জমা দিবি 28 তারিখের মধ্যে, আর ওনলি কালু তুই অ্যাসাইনমেন্ট জমা দিবি 21 তারিখ শুক্রবার অমাবস্যার রাত্রে রাত 3টার সময় শ্মশান ঘাটে যায় তুই এই অ্যাসাইনমেন্ট জমা দিয়ে রাখি আস। একটা কাকপক্ষীও যদি দেখতে পারে তুই ফের, আমি সকালবেলায় যাইয়ে অ্যাসাইনমেন্ট নিয়ে আসবো, যা। আমার তো ডায়াবেটিস 50/70, 5 মিনিট পর পর আমার মুতায় মরতে যাবো না, লেখতে যাবো, লেখতে যাবো না, মরতে যাবো, মরতে যাবো না, লেখা আমার মুখ দিয়ে নাকি নিশ্চয় ছাড়লেও চিপটি ধরে। কথা সত্যি দেখো, ভালো কথা, আমি আকলিমারে ফোন দেই, আমার অ্যাসাইনমেন্ট আকলিমা লিখে দেবে নিশ্চয়ই। লাউড দিস, আমরাও শুনবো। কেডা কল দিলে ও সোবাহান, হ্যালো হ্যালো আকলিমা, এ হো তুই আমার অ্যাসাইনমেন্ট গুলো লিখে দিবি বড্ড, এর বদলে আমি তোরে একবার 3 পিস দেবো আনে। আমি ঠিক মতো ভাত খাইতে পারি না, ঘুমাইতেও পারি না, এই তো এই তুফাইছে কালে আমি কয়টা ভাত খাইতে বসেছিলাম, এর মধ্যে আমার কোলের মধ্যে ছোট গুড়া গাড়া মুইতে আমি যাইয়া দিছি। তাহলে আমি কি করলাম, তুই
অ্যাসাইনমেন্ট লিখিয়া দে, তোরে আমি একটা ভালো থ্রি পিস দিব আনে। কও কি আগলি মা, আমি কি থ্রি পিস পড়ি নাকি? আমি থ্রি পিস দিয়ে কি হারব? আরে তুই থ্রি পিস না পড়লে আমার এক দিবি ফিদাইয়ে, তাতে সমস্যা। এই শয়তানি মাতারি, হাসপাতালে ভর্তি হয়েছে বাড়িয়েলা, কিছু হয় না। পোলার যদি কিছু হইতাই বাড়িয়েলার লগে তোর হাসপাতালে পাঠাইতাম। আরাম যদি আমি তোদের প্রিয় কৃষ্ণ স্যার দাঁড়ায় আছি, সে জায়গায় তোরা বিশৃঙ্খলা করিস। লাভ নাই আমি খুলছি, আমি গেটটা খুলছি, চোখটা খুলছে, বললাম আসসালামু আলাইকুম, কেমন আছেন? ও মা, ওনারা কয় কি জানেন? এ কেমন আছি টাছি বুঝি নিয়া, তুই চাবি দে, স্কুলের গেট খুলিয়া অ্যাসাইনমেন্ট নেব। আমি বললাম কি স্যার, এটা তো নিয়ম নাই। হ্যাঁ হ্যাঁ, কথা সত্য, নয়টার আগে তো স্কুল খোলার নিয়মই নাই। আবার আমি বলছি যে যে অ্যাসাইনমেন্ট দেবে সেটা হলো আমাদের, আমাদের কথা বলছি, আমাদের সবার প্রিয়, শ্রদ্ধেয়, গণ্য এবং মান্য কিসলু স্যার। ও মা, আমনের নাম কইয়া হারতে পারি না, এর মধ্যে আমার জাত গোষ্ঠী গোনা গোষ্ঠী গাইল খামার দিয়ে ধুইয়ে দেছে। ওরে গালাগালি রে স্যার, আমি জীবনের শুনি নাই। ও স্যার, আপনি আসল ঘটনা জানেন না, ওই মিথ্যা কথা কয়, আসল ঘটনা হনটাই নেই। আপনার আমাকে লোকে কল্পনায় যাইতে হবে, আপনি যাইবেন? কি হয়েছে আমার বাড়ির গেট টান কেন? দরবার মামা, আজ গোয়ামাগোকে লাগতে হবে না, অ্যাসাইনমেন্ট দেওয়ার কথা না। তাহলে এখানে কি, আমি মাস্টার, আমি অ্যাসাইনমেন্ট দেবো? একজনে ঘুমে গনে উঠছেন কোন সময়? দাঁত মাজবেন না? হ্যাঁ মাজবেন কেমনে, সকালই তো এইমাত্র রয়েছে। নয়টার এক মিনিট আগেও আমি স্কুল খুলতে পারবো না। এই স্কুল এখন খুললে আমি কি করবো? খেলাধুলা করবো। চল্লিশ বছরের উপরের মানুষের হাড্ডি ভেঙে গেলে জোড়া লাগে না? আপনি এখন চিন্তা করবেন যে আপনি মরিয়ে গেলে আপনার কোন হাত মাটি দেবে, আপনার কোন পোলা কোন গুরুগার আপনার পিছা মারবে না গালি দেবে, আপনি চিন্তা করবেন এই শেষ বয়সে আপনি কে আর কামদের উপরে পাওয়া লাগিয়ে খাইবে। তুই আপনি খেলাধুলো করতে চান,
বুড়া বাপ। বন্ধু বার বার বুড়া বলে ও আমাদের অপমান করে, আমরা কি ওকে কিছু করতে পারি না? না, আমরা বেশি কিছু করতে পারি না, বড় তো পিগে আবার ট্যাং টুং আমরা ভেঙে দেখতে পারি। আমি সকালেও খাইছি প্যাট ভরে, এখন পিডামো প্যাট ভরে। এই দারোয়ান, এই তুই আগে বারবার বুড়ো কইছ কি জন্য? ওকে বয়স একটু না বেশি হয়েছে, প্রায় আমার সমান সমান, তাই বলে তুই বুড়ো বলে ওকে এইভাবে খেপাবি? এই যা গেছে গেছে, সকাল 9:30 সময় তোরা আসবি আমার কাছে অ্যাসাইনমেন্টের কোশ্চেন নিয়ে যাবি। যা মামা, ও মামা, হে ভাই এদিকে আসেন এদিকে আসেন। ঘটনা কি বুঝলাম না, এই দোকানদার মামারে কখন তো ডাকতেছি, কোনো সারা শব্দই নেই, কি হয়েছে ভাই? এ মিয়া, খোঁজ খবর কিছু রাখেন না? উনি বেঁচে কি খাতা কলম আর পেন্সিল কোনো কাম হয় নাই। ডাক্তার বলছে এ রোগের একটাই চিকিৎসা, উনি যে কারণে কমাই গেছে এই বেচা কিনা নাই এই জন্যই গেছে। এখন যদি ছাত্রছাত্রীরা যদি তারে বলে যে মামা খাতা দেন কলম দেন, তাহলেই হয়তো সে আমাকে মাঝে ফিরাইতে পারে। কি বলেন, আমার তো অ্যাসাইনমেন্টের খাতা কলম দুটোই লাগবে। তাই এখন খারাই রাইছেন কি ফিরনে চান না কে চান? সবাই সুন্দর সময় মতো জমা দিছে। আচ্ছা এই রোল এক, আব্দুল সোবাহান ক্লাস নাই। এই তুই কোন ক্লাসে পড়িস সুবান? কেন স্যার, আমি ক্লাস 7 এ পড়ি এবং ক্লাস মডিটিয়া। আমি তো তোর চিনি, তাই জায়গায় তুই ক্লাস 9 লিখিস কেন? ভিতরে কি লাইছিস? সত্যি কথা নানটু, আমি কিন্তু সরায় কানে তালা ফাটায় ফেলাই দেব। স্যার আমারে জানি দেন কে, আমি কি লেখছি নাকি? আমি তো একজন দিয়ে লেখাইছি, এমন তো গস না কে। এই কি কলি কুলাঙ্কার, তোকে অ্যাসাইনমেন্ট মাইসিরা দিয়ে লেখাইছিস? এই সুবান সত্যি কথা কা কানে দিয়ে লেখাইছিস? আমার স্কুলের যে দারোয়ান আছে না, ওর এক কোম্পানি আছে অ্যাসাইনমেন্ট লিখকে দেব প্রাইভেট লিমিটেড, আমরা ওই কোম্পানি কোন দিয়ে ওর হাতে লেখাইছি। এই করিসিস কি কুলাঙ্গারের দল, তোদের এই অ্যাসাইনমেন্ট সরকার কি জন্য লিখতে দিছে? কি জন্য? এই করোনার মধ্যে যেহেতু তোরা পরীক্ষা দিতে পারতেছিস রে, তাই তোরা যেন বই খাতার থেকে দূরে সরে না যাস, অন্তত বইয়ের মধ্যে কি লেখা আছে সেটা যেন তোরা বই চোখ দিয়ে বুলোয় নিতে পারিস, সেই জন্য তোকে নিজেকে এই অ্যাসাইনমেন্ট লিখতে দিছে সরকার। আর তোরা কোন জায়গার দারোয়ান, গাঁজা খেয়ে ঘুরিয়ে বেড়ায়, জীবনে কোনদিন পড়ালেখা করিনি, ম্যাট্রিক পাশও করতে পারিনি, তোরা তার কাছ থেকে অ্যাসাইনমেন্ট জমা দিছিস। এই তোকে এই অ্যাসাইনমেন্ট সব আমি ফিরে ফেলালাম, তোকে পরীক্ষা পাতিল, এই যা বেরো।